হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ওয়ার্ডের টেবিলকে কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন এবং টেবিল নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি ওয়ার্ডের টেবিলের খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রিপিট হেডার রোস অপশন অপশনের নাম শুনে বুঝতে পারছেন যে এই অপশানটির কাজ কি অর্থাৎ কোনো টেবিলের হেডার রোকে যদি আপনি রিপিট করতে চান অর্থাৎ প্রতিটি পেজের উপরে যদি আপনি হেডার রোটি শো করাতে চান তাহলে আপনারা এই অপশানটি ব্যবহার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এখানে দেখুন আমি একটি টেবিল ইনসার্ট করেছি এই টেবিলের ভিতরে আমি বেশ কিছু তথ্য নিয়েছি আমি যদি এটি কপি পেস্ট করেছি আপনাদের কাজ দেখানোর জন্য এখানে দেখুন আমার এই টেবিলে একটি হেডিং রয়েছে অর্থাৎ হেডার রো রয়েছে তারপর আমি স্ক্রল করে নিচের পেজে যাচ্ছি এখানে দেখুন আমি দুই নম্বর পেজে অবস্থান করছি বর্তমানে কিন্তু আমাদের এখানে হেডিংটা নাই কিন্তু আমরা যদি চাই উপরের হেডিংটি এই পেজেও শো করাতে অথবা আমরা তিন নম্বর পেজে যাচ্ছি দেখুন এখানেও কিন্তু হেডিংটি নাই আমরা চাচ্ছি যে আমাদের এই ডকুমেন্টে এই টেবিলটি যতগুলো পেজে থাকবে প্রত্যেকটি পেজের উপরে হেডিংটি শো করবে অর্থাৎ এই যে এখানে যে হেডিং রয়েছে এই হেডিংটি শো করবে তাহলে সেটি আমরা কীভাবে করব। সেটি করার জন্য এখানে লেআউট ট্যাবের অধীনে এখানে ডাটা সেকশনে এখানে দেখুন রয়েছে রিপিট হেডার রোস একটি বাটন রয়েছে এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আমি স্কল করে নিচের দিকে যাচ্ছি দেখুন এই যে দুই নম্বর পেজে আমাদের এখানে হেডিংটি চলে আসছে বর্তমানে আমি তিনটি পেজের মধ্যে দুই নম্বর পেজে অবস্থান করছি তারপরে আমি যদি আবার নিচের দিকে যাই দেখুন এই যে তিন নম্বর পেজেও হেডিংটা শো করছে অর্থাৎ একটি টেবিলের প্রত্যেকটি পেজে হেডিংটি রিপিট করার জন্য এই যে রিপিট হেডার রোস এই বাটনটি ব্যবহার হয় তারপরে আপনারা যদি এই টেবিল থেকে হেডিংটি রিপিট না করতে চান অর্থাৎ এটি হাইট যদি করতে চান তাহলে এই বাটন আবার ক্লিক করবেন তাহলে সেটি আর রিপিট হবে না দেখুন আমি এখানে স্কল কোডেন্স থেকে যাচ্ছি এই দেখুন দুই নম্বর পেজে আমাদের এইখানে কিন্তু আর হেডিংটি শো করছে না তারপরে তিন নম্বর পেজে গেলেও দেখুন একই অবস্থা এখানে হেডিংটি আর শো করছে না এভাবে আপনারা এই রিপিট হেডার রোস এই অপশানটি ব্যবহার করে একটি টেবিলের প্রত্যেকটি পেজে হেডিংটি রিপিট করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ